অশান্ত ধেমাজির অসম অরুণাচল সীমান্ত। শীঘ্রেই সীমা সমস্যা সমাধানের দাবিত ধেমাজিত উত্তাল প্রতিবাদ। গোগামুখৰ অসম অৰুণাচল সীমান্তবর্তী মিংমাঙত লিকাবালীৰ পৰা গেৰুকামুখলৈ অসমৰ ভূমিত অৰুণাচলে পথ নিৰ্মাণ কৰাক লৈ সীমান্তবর্তী অঞ্চলটোত অব্যাহত আছে উত্তেজনা। পথ নিৰ্মাণত বাধা দিবলৈ যোৱা অসমীয়া লোকৰ ওপৰত গুলীচালনাও কৰিছিল একাংশ অৰুণাচলী দুৰ্বৃত্তই। ঘটনাস্থলীত উপস্থিত হোৱা অসম আৰক্ষীকো দা যাঠি লৈ খেদি আহিছিল একাংশ লোকে। এই ঘটনাৰ পিছতেই গোগামুখত আছুৰ উত্তাল প্ৰতিবাদ। গোগামুখ আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত আর বৃহত্তর মিংমাং অঞ্চলের রাইজর সহযোগত গ্রহণ করা হয় অবস্থান ধর্মঘটর কার্যসূচী। অরুণাচলের আগ্রাসন দেখিও প্রশাসনে কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ আসুর। মিংমাঙত এটা পথ নির্মাণক লৈ যেটা ঘটনা সংঘটিত হয়েছে, এইটো কিন্তু অসম মিজোরামের দরে যে ঘটনা সংঘটিত নহব নুই করব নয়। নীলখত যে ঘটনা সংঘটিত হয়েছে, নীলখত অরুণাচলের আগ্রাসনী অরুণাচলী লোকে আসি অসমের ভূমিত পথ নির্মাণ করে আছে, অসমের রাইজক দা যাঠি জুং লৈ পিনি খেদি পঠায়, গুলি ফুটায়, এই মিংমাঙত গুলি ফুটাইছে। কাইলে এজনক যদি মারি দিয়ে তেতিয়া সরকারখন চকরি যাব। মিংমাঙত সৃষ্টি হওয়া সংঘাতের পিছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করেছে প্রতিক্রিয়া। লখিমপুর আর ধেমাজি জেলার উপায়ুক্তক অরুণাচল প্রশাসন আর শীর্ষ বিষয়ার সঙ্গে আলোচনা করে বিবাদ গুড়িতে নিঃশেষ করবলে নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর লগত মোর যেটো আলোচনা হয়েছিল, সেই আলোচনার মতে অসম আর অরুণাচলের সীমা বিবাদ 122খন গাঁত আছে। তাক বাদ দি যদি কোনোবা জায়গাত এনেকুৱা ধৰণৰ যদি অশান্তি হয়, অৰুণাচল চৰকাৰেও অসমৰ জিলা কৰ্তৃপক্ষৰ লগত কাম কৰি সহযোগ কৰি শান্তি ঘূৰাই অনা বা যি সংঘাত অৱসান ঘটাবৰ বাবে চেষ্টা কৰিব। আমি সেই ধৰণে আমাৰ মাজত এটা সিদ্ধান্ত হৈছে, সেইবাবে মই ইতিমধ্যে লখিমপুৰ আৰু ধেমাজি জিলাৰ উপায়ুক্তক অৰুণাচলৰ উপায়ুক্তসকলৰ লগত কথা পাতিব দিছোঁ যাতে বিষয়টো গুড়িতে নোহোৱা কৰিব পাৰি। ইফালে ধেমাজিৰ অসম অৰুণাচল সীমান্তৱৰ্তী জিয়াধলমুখত অৰুণাচল প্ৰদেশ চৰকাৰে 9,48,00,000 টকা ব্যয়েৰে নিৰ্মাণ কৰিছে এখন পকী দলং। সীমা সমস্যাক লৈ দুই ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী পৰ্যায়ৰ বৈঠক চলি থকাৰ সময়তে অৰুণাচলে এতিয়া এনেদৰেই চলাই গৈছে অসমৰ ভূমিত ধাৰাবাহিক আগ্ৰাসন। গোগামুখৰ পৰা ললিত শইকীয়াৰ ৰিপৰ্ট, এনকে টিভি।